চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী কানিজ খাদিজা তিন্নির কাছে। আবার আপনার কাছে ফেরত এলাম। তো যে আমরা শুরুতেই বলছিলাম, যেহেতু গানের শিল্পী আজকে আপনাকে পেয়েছি আমরা, তো আজকের আড্ডাটা শুরু করতে চাই আপনার কণ্ঠের একটি গান শুনে। কোন গানটি শোনাচ্ছেন? সুন্দর একটি সকাল শুরু হয়েছে। তো সাধারণত আমরা শিল্পীরা সকালবেলা রেয়াজের টাইমে যে ক্লাসিক্যাল মিউজিকগুলো করে থাকে, এর মধ্যে নজরুল অন্যতম। আর নজরুল হচ্ছে আমার রুট, তো সেক্ষেত্রে একটি নজরুল দিয়ে শুরু করতে চাই। অসাধারণ, খুবই মিষ্টি কণ্ঠ আপনার, এবং আজকের সকালবেলাটার শুরুটাই হলো এমন সুন্দর একটা গান দিয়ে যে খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। তো অনেকদিন থেকে তো আসলে গানের চর্চা করছেন, তো সম্প্রতি আপনার কাছ থেকে আমরা একটি গান পেয়েছি যার শিরোনাম হলো আমার স্বপ্ন জুড়ে। তো এই গানটি প্রসঙ্গে যদি একটু বলতেন আমাদের। এই গানটি মূলত কোনো ইউটিউব চ্যানেল থেকে আসেনি, যেহেতু আমি বাংলাদেশ টেলিভিশন অ্যানলিস্টেড শিল্পী হিসেবে আছি আজকে প্রায় 4 বছর যাবৎ। তো সেখানে মৌলিক গানগুলো যখন প্রকাশ হয় সেটা স্পেশালিটিটা একটু অন্যরকম, কারণ দেশের রাষ্ট্রীয় চ্যানেল, সেখান থেকে অ্যানলিস্টেড যারা সুরকার আছেন, গীতিকার আছেন, তারা আমাকে সিলেক্ট করেন গানের জন্য। সেটা এক ধরনের ভালোবাসা এবং একটা প্রাপ্তি। সেক্ষেত্রে সেই গানগুলো আমার ঝুলিতে থেকে যাওয়া সেটা অন্যরকম একটা প্রাপ্তি। গানটা যিনি সুর করেছেন, তিনি আমাদের বাংলাদেশের অন্যতম একজন কিংবদন্তি মানুষ, সুজেয় শ্যাম স্যার। তার লেখা অসংখ্য দেশাত্মবোধক গান গাওয়া হয়েছে আমার বিভিন্ন চ্যানেলগুলোতে, তবে তার সুর করা একটা গান আমার থেকে যাবে বা হবে এই জিনিসটা একদম নিজের গান হিসেবে এবং রাষ্ট্রীয় চ্যানেলে সেটা যাবে, সেটা আমার জন্য খুব স্পেশাল ছিল। তো তিনি স্যার আমাকে ফোন করলেন যে চলে আয়। আমি তাকে কাকু বলেই সম্বোধন করি। বললো যে চলে আয়, আমি গান করছি। আমি ওই প্রোগ্রামটার এক প্রডিউসারকে বলেছি যে আমি তোকে শিল্পী হিসেবে নিতে চাচ্ছি। বলছে ঠিক আছে কাকু, আপনি যখন বলবেন আমি চলে আসবো। তো সেই ক্ষেত্রে প্রোগ্রামের শ্যুটের আগে আমরা প্র্যাকটিস করেছি, স্যার খুব ভালো মতো গানটা তুলে দিয়েছেন। তো এইভাবেই গানটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি। কেমন সাড়া পেলেন আপনার দর্শক শ্রোতা যারা শুনেছেন গানটি? গানটি যেদিন অন এয়ার যায় সেদিন সকাল 10টার দিকে অন এয়ার যায়, এবং আমি একজন চাকরিজীবী হিসেবে অফিসে থাকতে হয়, তো সেই ক্ষেত্রে আমার গানটা আমি নিজেই প্রথমবার উপভোগ করতে পারিনি। আচ্ছা, তো বাসা থেকে বাবা মা এবং আত্মীয় স্বজন যারা ছিলেন, যারা একদম ক্লোজেস্ট, তারা প্রথমে খুব ভালো বলেছেন, ভালো প্রশংসা করেছেন যে এই ধরনের গানগুলো খুব কম হয়। আর গানের থেকে তারা আমাকে যে বিষয়টা নিয়ে বেশি প্রশংসা করেছেন যে তোমার জীবনে অন্যতম একটা পাওয়া হয়ে থাকবে যে সুজেয় শ্যাম স্যারের সুর করা একটা গান তোমার রয়ে গেছে। এই জিনিসটা সবার মুখ থেকে শুনেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা বিষয় ছিল। এই পর্যায়ে আসলে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে ইচ্ছা করছে, আপনার খুবই মিষ্টি কণ্ঠ, এই জন্য মনে হচ্ছে আরেকটা গান শুনে ফেলি। কোন গানটা শোনাবেন? মৌলিক একটি গান শোনাতে চাচ্ছি। এই গানটি 2022 এসেছিল অভিনন্দন মিউজিক ব্যানার থেকে এবং ওয়াই বিটস মিউজিক ব্যানার থেকে। গানটি লিখেছেন আমাদের বাংলাদেশের অন্যতম বিনোদন সাংবাদিক, সবার পরিচিত মুখ, অভিময়নুদ্দিন ভাইয়া, এবং তিনিই সুর করেছেন। তার আলাদা একটা প্রতিকৃতি আমি পেয়েছি, কারণ সাংবাদিক হয়েও তিনি গানের প্রতি এত ভালোবাসা ছিল তার, এবং তার প্রথম সুর করা লেখা গান আমি গেয়েছি এবং মিউজিক করেছে আমাদের সবার প্রিয় শিল্পী ইউসুফ আহমেদ খান ভাইয়া। শত শত রাত, অনেক স্মৃতি, অনেক প্রেম, অনেক প্রীতি, তবু তোমাকে বুঝিনি আজ, আজ বোঝনি আমাকে তুমি, আজ বোঝনি আমাকে তুমি, শত শত রাত, কত স্মৃতি, অনেক প্রেম, অনেক প্রীতি, আর কোনো দিন কাঁদবে না চোখ, মন আর বলবে না দেখি প্রিয় মুখ, আর কোনো কাঁদবে না চোখ, মন আর বলবে না দেখি প্রিয় মুখ,
শত শত রাত কত স্মৃতি অনেক প্রেম অনেক প্রীতি চমৎকার থ্যাংক ইউ এবার একটু আপনার পরিবার প্রসঙ্গে আসি আপনার বাবা তো একজন সঙ্গীত অনুরাগী ব্যক্তি ছিলেন তো তার কাছ থেকে আসলে কেমন সহযোগিতা পাচ্ছেন আপনার এই গানের প্রতি আমার মিউজিক্যাল লাইফটা যদি 100% স্কেলে মাপি তাহলে 90% অবদান হচ্ছে বাবার আর বাকি 10% হচ্ছে হয়তো আমার পরিশ্রম হয়তো আমার মেধা কারণ আমি একটু ডান পিঠে স্বভাবের ছিলাম ছোটবেলা থেকে তো এখনো ডান পিঠে না এখন অনেকটা সোবার হয়ে গিয়েছে তো ডানপিটে স্বভাবের মানুষজন গান নাচের দিকে তার আগ্রহটা থাকবে না স্বাভাবিক আমার খেলাধুলার প্রতি অনেক বেশি ঝোঁক ছিল এবং স্কুল পর্যায়ে আমি খেলাধুলা করেছি আমি ক্রিকেট খেলতাম আমি ফার্স্ট ডিভিশন প্লেয়ার ছিলাম তো সেখান থেকে প্রথমে আম্মু বললো যে না তোমাকে এখান থেকে উঠায় আনতে হবে নাহলে তোমাকে বাসায় পাওয়া যাচ্ছে না আমার একটা মাত্র মেয়ে আমি চাই না সে এইভাবে ডানপিটে হয়ে উঠুক তো তখন সে আমাকে জোর জবরদস্তি করে গান নাচ দুটাতেই আমাকে তিনি ইনক্লুড করলেন তো নাচটা কন্টিনিউ করতে পারিনি অ্যাজ ইউজুয়াল ধৈর্য কম সেই ক্ষেত্রে ডান্সটা তো একদমই আমার অপছন্দের একটা বিষয় ছিল এবং মিউজিকটাও করতাম না কিন্তু যখন জানতে পারি যে বাবা একটা সময় করতেন তো তার একটা সুপ্ত ইচ্ছা ছিল তার ফ্যামিলি থেকে হয়তো সেটা তিনি পূরণ করতে পারেননি তখন আসলে বাবার প্রতি একটু দুর্বল তো এর জন্য আর কি মিউজিকটা নিয়ে এগিয়ে গেলাম এবং টোটালি আমার স্বপ্নকেই লালন করছেন একদম বলতে পারেন যে আমার মিউজিকটা হচ্ছে সম্পূর্ণ বাবার অবদানে আচ্ছা তো এটা কি আসলে এখন কি পেশা হিসেবেই নিয়েছেন না এর আমার পেশা হিসেবে এটা আছে তবে মিউজিকটা করা আসলে ভালো লাগা থেকে যেটা বললাম ফ্যামিলির একটা ভালো লাগা আছে একটা পিছুটান আছে সেখান থেকে তবে পেশা হিসেবে তো অবশ্যই আছে এছাড়াও আমার আমি একটি ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার হিসেবে আছি বাচ্চাদেরকে পড়াই শিক্ষক হিসেবেও একটা পেশাগত পরিচয় আছে আমার আর এখনও আনফর্চুনেটলি স্টুডেন্ট রয়ে গিয়েছি বাংলাদেশে পড়াশোনার যে অবস্থা সেই ক্ষেত্রে এখনও নিজেকে স্টুডেন্ট বলছি বলতে ভালোও লাগে ছোট ছোট মনে হয় তো টিচার স্টুডেন্ট শিল্পী তিনটা পরিচয় দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আপনি এখন কিসে পড়াশোনা করছেন আমি গ্র্যাজুয়েশন করছি ইংলিশ লিটারেচারে আচ্ছা পাশাপাশি আপনি শিক্ষকতাও করছেন তার পাশাপাশি গান এই যে এতগুলো কাজ আসলে সমন্বয় কিভাবে করছেন আপনি কাজের প্রতি ডেডিকেশন ভালোবাসা থাকলে আসলে ম্যানেজ হয়ে যায় ম্যানেজেবল করে নিতে হয় আসলে একটু যদি মৌলিক গানের কথায় আসি প্রথম যখন মৌলিক গান আপনার হলো সেই সময়কার অভিজ্ঞতা যদি জিজ্ঞেস করি একদম প্রথম মৌলিক গান যখন আসে তখন আমি মূলত অফিসিয়ালি মিডিয়াতে আসিনি 2013 সালে আমার একটি মৌলিক গান প্রথম আসে জিএম সাউন্ডের ইউটিউব চ্যানেল থেকে তো তখন আসলে তখন তো নিশ্চয়ই আপনি অনেক ছোট অনেক ছোট আমার বয়স তখন 14-15 এরকম হবে তো আসলে ওই টাইমটাতে কি হয় মৌলিক গান করার ক্ষেত্রে রিলিজের বিষয়টা না যখন গানটা রেকর্ড করতে গিয়েছি এক নতুন অভিজ্ঞতা রেকর্ড করার সময় রেকর্ডের যে প্রসেসগুলো থাকে সেগুলো একটা নতুন অভিজ্ঞতা ছিল দেন হচ্ছে শুটিংয়ের একটা বিষয় ছিল যে লিপসিংয়ের একটা বিষয় ছিল একদমই নতুন ছিল সব কিছু তো সব কিছু ছাপিয়ে আবার রিলিজের একটা আনন্দ ছিল যে আমার গানটা রিলিজ হচ্ছে তারপর তখন ইউটিউব জিনিসটা একদমই প্রায় নতুন অবস্থা সেখান থেকে প্রতি ঘন্টায় কতটুকু ভিউজ হচ্ছে মানুষ কতটুকু নিচ্ছে অ্যাকসেপ্ট করছে ভালো লাগছে কি না তো অভিজ্ঞতাটা অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল তবে আপনাকে যদি জিজ্ঞেস করি যে জনপ্রিয়তা নাকি দীর্ঘদিন শ্রোতাদের হৃদয়ে টিকে থাকা কোনটাকে আপনি বেছে নেবেন ডেফিনেটলি মানুষের হৃদয়ে গেঁথে থাকার মতো কাজ আপনি তো একটা রিয়েলিটি শো থেকে এসেছিলেন আপনি বলছিলেন তো রিয়েলিটি শো একটা প্ল্যাটফর্ম তো সেরকম একটা প্ল্যাটফর্ম থেকে যে এলেন ওটার অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল বা আপনার যে আপনি পরবর্তীতে গানকে পেশা হিসেবে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে সেই প্ল্যাটফর্মটা আসলে কতখানি আপনাকে সাহায্য করেছে মিউজিক্যাল জার্নির শুরুর দিক থেকে হাত ধরে টেনে নিয়ে মিডিয়াতে নিয়ে আসা প্ল্যাটফর্মটা সেভাবে কাজ করেছে কারণ এর আগে আমি আমি বুঝি নাই যে আই হ্যাভ টু কাম ইন ফ্রন্ট অফ ক্যামেরাস তারপর আরও অনেক কাজ করতে হবে মানুষের জন্য কাজ করতে হবে এর আগে কী হতো যে কম্পিটিশনগুলো করতাম তখন নিজের জন্য কম্পিটিশন করতাম যে আমি প্রাইজ পাবো জাতীয় পর্যায়ে ন্যাশনাল পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাট যখন এই প্ল্যাটফর্মটাতে গেলাম সেখান থেকে এক ধরনের জনপ্রিয়তা আসা মানুষের ভালোবাসা পাওয়া
তারপর যে মানুষের জন্য গান গাইতে পারা যায় সেই জিনিসটা আমাকে প্ল্যাটফর্মটা দিয়েছে এবং এখন যতটুকুই জনপ্রিয়তা আছে শ্রোতাপ্রিয়তা আছে সেটার ক্ষেত্রে অবশ্যই প্ল্যাটফর্মটা অন্যতম একটি বলবো ধাপ ছিল আমার লাইফে সামনে আর কি কি কাজ আসছে আপনার অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে গিয়েছে কারণ দেশটা এত কিছু ইনসিডেন্টের মধ্যে দিয়ে গেছে আমাদের সবকিছু সংস্কৃতির জায়গাটাই হয়তো লাস্টলি সবাই আসলে নজরে আনে আমরা সবাই খুব অসহায়ের মতো বসে থাকি যে কখন আমাদের কাজগুলো শুরু হবে তো সেই ক্ষেত্রে আমার প্রায় 3-4 গানের কাজ বাকি রয়ে গেছে অডিও করা হয়েছে কিছু কিছু গানের হাফ অডিও করা হয়েছে সেগুলো এখনো করা হয়নি তো এখন হয়তো দেশটা একটু শিথিল পরিস্থিতিতে গেলে আমি কাজগুলো শুরু করতে পারবো এই পর্যায়ে এসে আসলে কি স্বপ্ন দেখেন নিজের কাজ নিয়ে আমি শুধু আফসোস ছাড়া বেঁচে থাকতে চাই সেটা যে কোনো পেশাই হোক গানকে ভালোবেসে যদি আফসোসবিহীন একটা জীবন শেষ করে পৃথিবী থেকে বিদায় নিতে পারি তাহলে এটাই হবে আমার জন্য অন্যতম পাওয়া চমৎকার বলেছেন আপনার সমস্ত কাজের প্রতি শুভকামনা রইল আমাদের এবং ভবিষ্যতে আপনার কাছ থেকে যেন আরও অনেক ভালো ভালো কাজ আমরা উপহার পাই সেই কামনা করছি আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অনুষ্ঠানটি শেষ করবো আপনার কণ্ঠের একটি গান শুনতে শুনতে তার আগে আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন নোট টাওয়ার 110 বীরত্তম সি আর দত্ত রোড ঢাকা 1205 ফোন 9632030-4 আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.tv জার্মান ইতিহাসবিদ হানা এরেন্ডের একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন ক্ষমা কাজ ও স্বাধীনতার চাবিকাঠি প্রিয় দর্শক সবে ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আজ সারাদিন সবার জন্য শুভ কল্যাণময় হোক এবার গান ধন্যবাদ জানাই বাংলা ভিশনকে আমাকে ইনভাইট করার জন্য এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এত সুন্দর করে কথার ধারাগুলোকে নিয়ে যাওয়ার জন্য আর যারা এতক্ষণ দেখছিলেন তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা তো লাস্টে যে গানটি করছি গানটির পেছনের একটু ছোট কাহিনী সেটা হচ্ছে আমি যে রিয়েলিটি শোটাতে ছিলাম সেখানে মূলত প্রথমেই যে এই গানটির দ্বারাই আমি সবার চোখে আসি সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে এবং এখনও স্টেজ পারফর্ম বা লাইভগুলোতে গেলে চ্যানেলগুলোতে গেলে এই গানটার রিকোয়েস্ট আসে সেটা হচ্ছে তুমি আমার এমনই একজন তো এই গানটি দিয়ে শেষ করার চেষ্টা করছি তুমি আমার এমনই একজন যারে একজনমি ভালো ভরবে নাই এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এমনই যারে এক জনমে ভালোবেসে ভরবে নাই তুমি আমার এমনই যারে এক জনমে ভালোবেসে ভরবে নাই